কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পিয়ালি পিয়ালি, তুমি সায়ন পালের সঙ্গে কথা বলছেন, এই সায়ন পাল সম্পর্কে আর নতুন কোনো তথ্য কি সামনে আসছে? পুলিশ আধিকারিকরা তার সঙ্গে কি যোগাযোগ করবে? এখনো পর্যন্ত কোনো খবর রয়েছে কি? দেখো, একটা জিনিস যেটা তোমাকে কালকেও জানাচ্ছিলাম, যে সংগঠন গুলোর সঙ্গে ললিত ভাই যুক্ত, সেটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই সাম্যবাদী সুভাষ সভা এবং পুরুলিয়ার আরো একটি সংগঠন। আজকেও কিন্তু কলকাতা পুলিশের এসটিএফ এর অফিসাররা, তারা পাঁচজন এরকম ললিত ভাইয়ের বন্ধু তথা এই সংগঠন গুলোর সঙ্গে যারা যুক্ত তাদের পাঁচজনকে কলকাতা পুলিশের এসটিএফ এর অফিসাররা তারা জিজ্ঞাসাবাদ করছেন। ফলে একদিকে দিল্লি পুলিশ যেরকম এই যে সংগঠন, যে সংগঠন গুলোর নাম আসছে, তাদের সেই সংগঠনের সদস্যদের কোনো ভাবে ললিত ছাড়া যে ঘটনাটা পার্লামেন্টে ঘটিয়েছেন সেই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ রয়েছে কিনা, এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য প্রত্যেকের যে ভূমিকা সেটা খতিয়ে দেখবে। খুব স্বাভাবিক ভাবে একদিকে যেরকম তার ভূমিকা, তার সঙ্গে দিল্লি পুলিশ কথা বলেছে, নিরাক্ষ আইজির সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ এর অফিসাররা কথা বলেছেন, ঠিক একই ভাবে সেই সৌরভ চক্রবর্তী হতে পারে বা এই যে যুবক, যে কলেজ ছাত্র সায়ন পাল, তার সাথেও কিন্তু তদন্তকারী অফিসাররা কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।